কলকাতায় নর্দমার জলের নমুনায় মিলল পোলিওর জীবাণু। স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানিয়েছেন, এটিকে বলে ভ্যাকসিন ডিরাইভড পোলিও ভাইরাস, যা টিকার মধ্যেই থাকে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, সম্প্রতি কলকাতার মেটিয়াবুরুজ এলাকায় নর্দমার জলের নমুনায় মিলেছে পোলিওর জীবাণু। পোলিওর টিকাকরণ কর্মসূচি চালানোর পাশাপাশি সারা বছর হাসপাতালে ভর্তি সন্দেহজনক রোগীদের পর্যবেক্ষণ এবং বছরে দুবার বিভিন্ন এলাকায় নর্দমার জলের নমুনা পরীক্ষা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্বাঞ্চলীয় শাখা সূত্রে জানা গিয়েছে, 2014 এ ভারতকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণার পর সারা বছর ধরেই নজরদারি চালানো হয়। এর আগে হায়দ্রাবাদে নর্দমার জলের নমুনাতেও এই ধরনের ভ্যাকসিন ডিরাইভ পোলিও ভাইরাস মেলে। সবারই মনে একটা আতঙ্ক তৈরি হবে, তার কারণ আমাদের দেশ পোলিও ইরেডিকেট হয়ে গেছে। 11 সালের পর থেকে পোলিও পাওয়া যায়নি, 2014-তে এটাকে ইরেডিকেশন ডিক্লেয়ার করা আছে, তাহলে কি আবার পোলিও চলে এলো? এক্ষেত্রে বলবো আমি উদ্বিগ্ন হবেন না। এইটা পাওয়া গেল কেন? এটা পাওয়া যাওয়ার কারণটা হচ্ছে যখন ওরাল পোলিও ভ্যাকসিন খাওয়ানো হয় তার থেকে কিন্তু ভ্যাকসিন ডিরাইভ পোলিও ভাইরাস ওই যে বাচ্চাটি খেলো তার ইন্টেস্টাইনাল পলিফারেশন করে এটা সুয়েজে আসতেই পারে। এরপরের প্রশ্ন হচ্ছে যে তাহলে কি এটা দিয়ে কোনো ভয় নেই? একদমই ভয় নেই আমি বলবো না, সতর্ক তো হতে হবে। কেন সতর্ক হতে হবে? কারণ খুব কম সংখ্যক হলেও কিছু ভ্যাকসিন ডিরাইভ পোলিও কিন্তু পাওয়া যায়। সেই জন্যে যদি আমরা এখন কোথাও দেখি যে প্যারালিসিস আছে, অন্যান্য কজ অফ প্যারালিসিস সাথে সাথে এটাও সার্ভিলেন্সে রাখতে হবে যে ভ্যাকসিন ডিরাইভ পোলিও ভাইরাস দিয়ে কোনো প্যারালিসিস হচ্ছে কি না। কলকাতায় নর্দমার জলের নমুনায় মিলল পোলিও জীবাণু। স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানিয়েছেন, এটিকে বলে ভ্যাকসিন ডিরাইভড পোলিও ভাইরাস, যা টিকার মধ্যেই থাকে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, সম্প্রতি কলকাতার মেটিয়াবুরুজ এলাকায় নর্দমার জলের নমুনায় মিলেছে পোলিওর জীবাণু। পোলিওর টিকাকরণ কর্মসূচি চালানোর পাশাপাশি সারা বছর হাসপাতালে ভর্তি সন্দেহজনক রোগীদের পর্যবেক্ষণ এবং বছরে দুবার বিভিন্ন এলাকায় নর্দমার জলের নমুনা পরীক্ষা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্বাঞ্চলীয় শাখা সূত্রে জানা গিয়েছে, 2014 এ ভারতকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণার পর সারা বছর ধরেই নজরদারি চালানো হয়। এর আগে হায়দ্রাবাদে নর্দমার জলের নমুনাতেও এই ধরনের ভ্যাকসিন ডিরাইভ পোলিও ভাইরাস মেলে। সবারই মনে একটা আতঙ্ক তৈরি হবে, তার কারণ আমাদের দেশ পোলিও ইরেডিকেট হয়ে গেছে। 11 সালের পর থেকে পোলিও পাওয়া যায়নি, 2014-তে এটাকে ইরেডিকেশন ডিক্লেয়ার করা আছে, তাহলে কি আবার পোলিও চলে এলো? এক্ষেত্রে বলবো আমি উদ্বিগ্ন হবেন না। এইটা পাওয়া গেল কেন? এটা পাওয়া যাওয়ার কারণটা হচ্ছে যখন ওরাল পোলিও ভ্যাকসিন খাওয়ানো হয় তার থেকে কিন্তু ভ্যাকসিন ডিরাইভ পোলিও ভাইরাস ওই যে বাচ্চাটি খেলো তার ইন্টেস্টাইনাল পলিফারেশন করে এটা সুয়েজে আসতেই পারে। এরপরের প্রশ্ন হচ্ছে যে তাহলে কি এটা দিয়ে কোনো ভয় নেই? একদমই ভয় নেই আমি বলবো না, সতর্ক তো হতে হবে। কেন সতর্ক হতে হবে? কারণ খুব কম সংখ্যক হলেও কিছু ভ্যাকসিন ডিরাইভ পোলিও কিন্তু পাওয়া যায়। সেই জন্যে যদি আমরা এখন কোথাও দেখি যে প্যারালিসিস আছে, অন্যান্য কজ অফ প্যারালিসিস সাথে সাথে এটাও সার্ভিলেন্সে রাখতে হবে যে ভ্যাকসিন ডিরাইভ পোলিও ভাইরাস দিয়ে কোনো প্যারালিসিস হচ্ছে কি না।